22 জুনে মৃত্যু শনাক্ত 2381 স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার তাগিদ সারা দেশ বিভক্ত হচ্ছে রেড ইয়েলো ও গ্রিন জোনে সরকারি অফিসে 25% কর্মচারী উপস্থিতির সিদ্ধান্ত সদরঘাট টার্মিনালের সবকটি জীবাণুনাশক টানে লকেজও বিধি মেনেই চলছে ট্রেন ও বাস জনজীবন উপেক্ষা করে অর্থনীতি সচল রাখা যাবে না বলছেন বিশিষ্টজনেরা স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কঠোর হওয়ার পরামর্শ লিবিয়ায় 26 বাংলাদেশি নিহতের ঘটনায় পাচারকারী চক্রের হোতা হাজি কামাল গ্রেফতার 31টি পাসপোর্ট জব্দ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে সাথে আছি আমি তাইসিন রহমান দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online এছাড়া সংবাদে আরও থাকছে করোনাকালে বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ 2,05,000 কোটি টাকার এডিবি বেড়েই চলেছে করোনা সংক্রমণ দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 50,000-এরও কাছাকাছি প্রায় 11,500 নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত হয়েছে আরও 2381 জন মারা গেছে 22 জন সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে It belongs to the family of 86তম দিন স্পর্শ করলো বাংলাদেশে করোনা সংক্রমণ পরীক্ষার বিপরীতে এ পর্যন্ত শনাক্তের হার 20.81%, সে তুলনায় মৃত্যুর হার কম 1.36%, অন্যদিকে সুস্থতার হার 21.39%। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে নমুনা সংগ্রহ কোভিড 19 শনাক্ত ও মৃতের পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2381 জন, এ পর্যন্ত শনাক্ত 49,534 জন, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 672 জন। পরিসংখ্যানের বাইরেও নিয়মিত স্বাস্থ্য পরামর্শ দেন অধিদপ্তরের এই কর্মকর্তা। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেগুলো আমাদের রোগ প্রতিরোধকে শক্তিশালী করে, জিঙ্ক সমৃদ্ধ খাবার, প্রোটিন, এগুলো যেন আমরা খাবারের তালিকায় খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখি। টাটকা শাকসবজি ফলমূল যেন আমাদের খাদ্য তালিকার মধ্যে থাকে। পানি বেশি করে খাওয়া এবং তরল খাওয়া খাওয়া যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য সুফল বয়ে আনবে। নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্য করোনা ভাইরাস মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে বলে আবারও জানানো হয় ব্রিফিংয়ে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের বিস্তার ও ঝুঁকি বিবেচনায় সারা দেশকে রেড ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করা হচ্ছে সেই হিসেবে ঢাকা নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম রেড জোনভুক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এছাড়া 25% কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকে আপাতত অফিস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী করোনা মহামারীর সাধারণ ছুটি শেষে প্রথম কর্মদিবস ছিল সোমবার সামনের দিনগুলোতে সচিবালয় ও মাঠ প্রশাসনের দফতর পরিচালনার কৌশল নির্ধারণে বসে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আলোচনা হয় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়েও বৈঠক শেষে জানানো হয় ঝুঁকি বিবেচনায় সারা দেশকে 3 ধরনের এলাকায় ভাগ করা হচ্ছে প্রয়োজনে করা হবে লকডাউন টেস্টের হারের সঙ্গে সঙ্গে সংক্রমণও মানে বাড়ছে আজকে আমরা সেই জন্য কয়েকটা জোন রেড জোন ইয়েলো জোন গ্রিন জোন আমরা মার্কিং করেছি এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে এই জোনগুলোকে মানে রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়ে আজকের আমরা আলোচনা হয়েছে আপনারা জানেন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এবং ইদানিং চট্টগ্রাম এখানে সবচেয়ে বেশি সংক্রমণ তো যদি কোনো জোন রেড হয়ে থাকে এগুলোকেই হয়তো বা রেড হবে আর বাংলাদেশের অধিকাংশ উপজেলা বা জেলাগুলো এখনও অনেকাংশে ভালো আছে আমরা সেটা ভালো রাখতে চাই এদিকে সরকারি দফতরগুলোকে 25% কর্মী দিয়ে চালিয়ে নেবার সিদ্ধান্ত হয়েছে বাড়তি প্রয়োজনে অনলাইন ও শিফটিং ডিউটি করা হবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী কর্মকর্তাকে একই সাথে আমরা অফিসে রাখবো হ্যাঁ এর বেশি নয় যখন 25% এখানে থাকে
দায়িত্ব শেষে অফিসে অবস্থান কিংবা কর্মঘণ্টা পূর্ণ হতেই হবে এমন বাধ্যবাধকতাও থাকছে না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। লঞ্চ চলাচল শুরুর দ্বিতীয় দিনে অকেজো হয়ে পড়েছে সদরঘাট টার্মিনালে সবকটি জীবাণুনাশক টানেল। এছাড়া গাদাগাদি করে লঞ্চে উঠছেন যাত্রীরা। তবে স্বাস্থ্যবিধি অনুসরণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলছে ট্রেন। রাসেল খানের রিপোর্ট। সদরঘাট লঞ্চ টার্মিনাল জীবাণুনাশক টানেল অকেজো দ্বিতীয় দিনেই। গাদাগাদি করে টার্মিনালে প্রবেশ করছেন দক্ষিণ পূর্বাঞ্চলের লঞ্চ যাত্রীরা। স্বাস্থ্যবিধি ভাঙার জন্য রয়েছে নানা অজুহাত। মানুষের যাতায়াত করতে হইব, যতটুকু সম্ভব মানুষের নিজের সেফটি নিজে নিয়ে চলতে হইব। বিধি ভঙ্গের সুযোগ নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট আমরা দিচ্ছি, এখন বাকিটা মানে জনগণের কেউ যারা নৌযাত্রী তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। এদিকে ভিন্ন চিত্র রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। সুরক্ষা ব্যবস্থায় খুশি যাত্রীরা। আগে যে তো অনেক ভালো, আগে তো মানুষ গায়ের প্রতি বসে, তার এখন এক সিটের পর একজন বসছে। অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে। 3 জুন থেকে যুক্ত হবে আরও 11 জোড়া ট্রেন। যাত্রীচাপ সামাল দিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তারা। যাত্রীদের বাড়তি চাপ থাকবে, আমাদের টানেল এবং সব ধরনের ব্যবস্থা আমরা রেখেছি যাতে স্বাস্থ্যবিধি মোতাবেক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীরা চলাচল করতে পারে। সবকটি ট্রেন স্টেশন ছাড়ছে যথাসময়ে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। 2 মাস পর সচল হলো রাজধানী ঢাকা, ফিরেছে পুরনো চেহারায়। খুলে দেওয়া হয়েছে দোকান, শপিং মল, বাস চলছে বিধিনিষেধ মেনেই। নির্দেশনা অমান্য করলে জরিমানা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। আদিত্য মামুনের রিপোর্ট। করোনায় সাধারণ ছুটির পর পুরনো চেহারায় ফিরেছে রাজধানী। গাড়ির সারি আর মানুষের কোলাহলে প্রাণ ফিরেছে ঢাকার। চলছে বাস সহ সব রকমের যান। পরিবহন শ্রমিকরা বলছেন বিধি মেনেই চলছে বাস। আর যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায়ের। নির্দেশনা নিশ্চিতে কাজ করছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। গণপরিবহনগুলো আপনার স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন করছে কিনা, ভাড়া অতিরিক্ত নিচ্ছে কিনা, এই জিনিসগুলো এনশিওর করার জন্য আমরা আমাদের অভিযানগুলো চালাচ্ছি। স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিআরটিএর পরিচালক। কোনো বাস বা বাস মালিক ট্রাফিক যদি এরা যদি আমাদের না মানে, সেই বাসের রেজিস্ট্রেশন, ফিটনেস, ড্রাইভারের লাইসেন্স ক্যান্সেল করে দেবো। এই ব্যাপারে আমরা খুব কঠোর হব। যতদিন পর্যন্ত এই ক্রান্তিকাল চলবে ততদিন আমাদের এই অভিযান চলবে। এদিকে রাজধানীর হোটেল, রেস্তোরাঁ, দোকান ও শপিং মলগুলো খুলেছে যথানিয়মে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালিত না হওয়ায় সাধারণ ছুটি শেষে স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। জনজীবনকে উপেক্ষা করে অর্থনীতি সচল রাখা যাবে না বলেও উল্লেখ করেন তারা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ভার্চুয়াল সংলাপে এমন মত তুলে ধরেন বিশিষ্ট জনেরা। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণ ঠেকাতে গেল 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। টানা 2 মাসের ছুটিতে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। এমন প্রেক্ষাপটে 31 মে থেকে প্রত্যাহার করা হয় সাধারণ ছুটি। সীমিত যাত্রী সেবা শুরু করে সব ধরনের গণপরিবহনও। শিথিল পরিস্থিতির দ্বিতীয় দিনে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয় 2381 জন, মৃত্যু সংখ্যা 22। এভাবে চললে পরিস্থিতি আরো অবনতি হবে বলে আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। স্লাম থেকে যে কি পরিমাণ ইনসিডেন্স রেট বের করা মানুষ বলতে চায় না, কারণ হচ্ছে এখানে একটা স্টিগমার ব্যাপার আছে। 33 জন ঈদের পর্বে গার্মেন্টস কর্মী এসেছে, এর মধ্যে 11 জনই আমরা পজিটিভ পেয়েছি। 90% মানুষ সিম্পল ফ্লু এর মতো সিম্পটম থাকবে, 30-40% মানুষের কোনো সিম্পটমই থাকবে না। টেস্টিং যদি আমরা না করি আমরা কিন্তু কোনোভাবেই এটার এই অতিমারী রোগ
করতে পারবই না। জনজীবন বনাম কর্মসংস্থান এই বিতর্কে মানুষের জীবনকেই গুরুত্ব দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শিথিলকরণ করা হচ্ছে সাধারণ ছুটির, সেটা সম্বন্ধে এখনো যথেষ্ট দুশ্চিন্তা, উদ্বেগ এবং ইত্যাদি রয়ে গেছে। হার্ড ইমিউনিটি করার যে ঝুঁকিগুলো সেগুলি অনেক বেশ, এবং সেটার ব্যাপারে আমাদের জ্ঞানেরও এখনো অনেক ধরনের প্রয়োজন ইত্যাদি রয়ে গেছে। পরিস্থিতি বিবেচনা করে 19 জুনের পর সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করা হয় সংলাপে। আমরা রেসপন্সিভ, অর্থাৎ আমরা সংবেদনশীল বাস্তবতার সাথে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয়ত, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরের জন্য 2,05,140,79,00,000 টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। এর মধ্যে 1,34,000,00,000 টাকার যোগান দেবে সরকার, বাকি অর্থ আসবে বৈদেশিক সহায়তা থেকে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, করোনাকালের বাজেট হবে অর্থনীতি পুনরুদ্ধার ও সংস্কারের। তহিদুর রহমানের রিপোর্ট। করোনা ভাইরাসের লণ্ডভণ্ড অর্থনীতির চাকা, বিশ্ব অর্থনীতির মন্দাদশার মধ্যেই আয় ব্যয়ের হিসেব কষতে হচ্ছে সরকারকে। সেই হিসেব কষতে গিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঠিক করে ফেলেছে পরিকল্পনা কমিশন, এর মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদনও হয়েছে। আগামী অর্থবছরের বাজেটের মোট আকার ধরা হয়েছে 5,60,000,00,000 টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,05,000,00,000 টাকা, যেখানে 1,34,000,00,000 টাকার যোগান দেবে সরকার, বাকিটা বৈদেশিক সহায়তা থেকে আসবে। গত অর্থ বছরের চেয়ে এবার এডিপি বেড়েছে 12,223,00,000 টাকা। অর্থনীতির যে ক্ষতিগুলো হয়ে গেছে সেইগুলোকে সংস্কার করে পুনর্বাসিত করতে হবে। তারপরে এই করোনা মোকাবিলা করতে গিয়ে আমাদের কিছু শিক্ষাও হয়েছে। শিক্ষাটা বিশেষ করে আমার স্বাস্থ্যক্ষেত্রে, আমাদের যে অবকাঠামো আছে হাসপাতালগুলা সরকারের, বিশেষ করে পল্লী অঞ্চলে শহরে, এইগুলার অবস্থা এবার আমরা পুরোপুরি তৈরি ছিলাম কি না, আমরা পেরেছি কি না, এইসব বিবেচনায় এনে এক্সপার্টদের সঙ্গে কথা বলে আমরা আগামী বাজেট থেকে, এক বাজেট এটা হবে না, বিশাল কাজ, পরপর অনেকগুলো বাজেটে আমরা এখন থেকে স্বাস্থ্যের দিকে আমাদের বরাদ্দ যথাযথ দেওয়ার চেষ্টা করা হবে। সবচেয়ে বেশি 52,183,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে পরিবহন খাতে, যা মোট এডিপির 25%। ভৌত অবকাঠামোর জন্য 25,795,00,000 টাকা। বিদ্যুৎ জ্বালানিতে 24,804,00,000, শিক্ষায় 23,400,00,000, বিজ্ঞান ও প্রযুক্তিতে 18,458,00,000, পল্লী উন্নয়নে 15,555,00,000, স্বাস্থ্যখাতে 13,033,00,000 এবং কৃষিতে 8,382,00,000 টাকা রাখা হয়েছে। চলতি অর্থ বছরের চেয়ে 156টি প্রকল্প কমে এবার স্বায়ত্তশাসিত ছাড়া অনুমোদিত প্রকল্পের সংখ্যা 1,588। তবে অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 15,000,00,000, পদ্মা সেতুতে 5,000 এবং পদ্মা রেল লিঙ্কের জন্য 3,600,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর মেট্রো রেল প্রকল্প ছয়ের জন্য 4,000,00,000 টাকা বরাদ্দ থাকছে। পদ্মা সেতু, আমাদের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, এগুলো তো আমাদের মূল অবকাঠামোকে বা অর্থনৈতিক কার্যক্রমের সহায়তা দিচ্ছে। এগুলো তো কমিয়ে ফেলার উপায় নেই বা এগুলোকে বন্ধ রাখার উপায় নেই, বরং নতুন প্রকল্প নিব না যেগুলো না নিলে এমন কিছু আসবে, যেমন 2 বছর পরেও নেওয়া যায়। ধরুন কিছু বিল্ডিং করা, বাসস্থান তৈরি করার সেগুলো এখন আমরা গ্রহণ না করলাম, পিছিয়ে দিলাম। এডিপিতে বেশ কিছু প্রকল্পে বরাদ্দ কমার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটির কারণে সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে আছে সংশয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। লিবিয়ায় 26 বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা হাজি কামালকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এ সময় 31টি পাসপোর্টও জব্দ করা হয়। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। গত 28 মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে 26 বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানব পাচারকারীরা। এ ঘটনায় পাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজি কামালকে গ্রেপ্তার করে র্যাব। পরে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খিলবাড়িটেক, বড়ৈতলা বাজার, শাহজাদপুর, গুলশান 2, মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে হাজি কামাল গত 10 বছর যাবৎ এই অবৈধ উপায়ে আমাদের বিভিন্ন ভাইদেরকে বিদেশে প্রেরণ করছেন এবং তার পুরো রিংটাকে আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। হাজি কামাল দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত বলে জানায় র‍্যাব। একাধিক গ্রাম্য দালালের নাম পেয়েছি, ঠিকানা পেয়েছি, যারা এই সমস্ত ছেলেদেরকে প্ররোচনা দিয়ে ঢাকায় নিয়ে আসছে এবং আসার পরে এই যে হাজি কামাল
যাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, সে হচ্ছে রিং লিডারের মূল হোতা। তার কাছে আমরা 31টি পাসপোর্ট পেয়েছি, 2টি ডায়েরি পেয়েছি, যে ডায়েরিতে 300 থেকে 400 ভিকটিমের নাম্বার আছে যাদেরকে সে প্রেরণ করেছে। 28 মে ওই ঘটনায় গুরুতর আহত হয় আরও 11 বাংলাদেশি। নিহত ও আহত বাংলাদেশিরা শরীয়তপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর ও মাগুরা এলাকার বাসিন্দা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, যখন ফিরছি তখন থাকবে। অসতর্কতার পরিস্থিতির অবনতি হলে কঠিন সিদ্ধান্ত নেবে সরকার, বললেন ওবায়দুল কাদের। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাস্তবতার বিবেচনায় ভাড়া সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, অসচেতনতায় পরিস্থিতির অবনতি হলে কঠিন সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ বিজিনেস টিম, মোবাইল কোর্ট সহ টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা, 60% ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের বিষয় তদারকির আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি যদি অবনতি হয় তাহলে আমাদেরকে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য। মালিকদের স্বার্থ রক্ষার জন্য বাসের ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সময়ে অনেকে বিভিন্ন রকম সমস্যায় আছে, এ সময়ে বাস ভাড়া বাড়ানো অমানবিক, সরকার একলা চলনীতির কারণেই করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ বিএনপি মহাসচিবের। দায়িত্বশীলতা নেই দেখেই আপনারা আজকে সরকার এইভাবে একটা তগলকি কারবার করছেন, যেটা জনগণকে পুরোপুরিভাবে মহাবিপদের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। কোনো সমন্বয় নেই, দায়িত্বহীনতা, উদাসীনতা। অন্যদিকে ওই যে একলা চলনীতি, সেই একলা চলনীতিটা পুরোপুরিভাবে উদ্দেশ্য প্রণোদিত। করোনা সাসপেক্টেড অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-19 টেস্ট করানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে অন্তঃসত্ত্বা নারীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। এর আগে অন্তঃসত্ত্বা নারীদের জন্য দেশের সব হাসপাতালে পৃথক ব্যবস্থাপনার নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে এই রিট করেন আইনজীবী। ভার্চুয়াল কোর্টে একটা রিট ফাইল করি এবং এই রিটে আমি তাদের সুচিকিৎসা সহ তাদের প্রায়োরিটি ভিত্তিতে যাতে কোভিড-19 টেস্ট করা হয় সেটা চাই। প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও, এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। প্রতিনিধিদের সহায়তায় মাসমালিসার রিপোর্ট। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক বৃদ্ধ। জেলায় মোট আক্রান্ত 556 জন। নীলফামারীর জলঢাকাতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। লক্ষ্মীপুর সদরের গণিপুর গ্রামে এক ইমাম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রাঙামাটির কাপ্তাই উপজেলার রায়খালীতে মারা গেছেন এক খ্রিস্টান যাজক। নতুন আক্রান্ত 3, মোট আক্রান্ত 61 জন। নওগাঁয় এক সাংবাদিক ও এক নার্স সহ 13 জন আক্রান্ত হয়েছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল কমিশনার সহ নতুন আক্রান্ত 40 জন। মাগুরায় নতুন 5 জন সহ মোট আক্রান্ত 26। টাঙ্গাইলে আরও 16 জন করোনা আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহে নতুন 4 জন সহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 53 জনে। ভোলায় নতুন 3 সহ মোট আক্রান্তের সংখ্যা 46 জন। এদিকে করোনা সংক্রমণ রোধে পটুয়াখালী শহরের সেন্ট্রাল হাসপাতালে এবং নোয়াখালী পৌরসভা ভবনের প্রবেশপথে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
সামাজিক দূরত্ব মানা আর না মানার মিশ্র চিত্র নিয়ে মহাসড়কগুলোতে চলছে গণপরিবহন। তবে যাত্রীর তেমন চাপ নেই। রংপুরে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ সহ যানবাহনে জীবাণুনাশক না ছিটানোর অভিযোগ উঠেছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রী ও যান চলাচল স্বাভাবিক। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। দীর্ঘদিন পর বাস ও নৌরুটে যানবাহন চলাচল শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই গাড়ি চলছে। যাত্রীরাও সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেষ্ট। পটুয়াখালী ঢাকা নৌরুটে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ছাড়া হচ্ছে। সকালে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে কিছুটা যাত্রীর ভিড় লক্ষ্য করা গেছে, তবে লঞ্চে সামাজিক দূরত্ব মেনে অবস্থান করছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি মেনে সিলেট থেকে শুরু হয়েছে বাস চলাচল। সিলেটের বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথে পুলিশ গাড়ি তল্লাশি করছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে কুষ্টিয়ায় শুরু হয়েছে গণপরিবহন চলাচল। কর্তৃপক্ষের বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে টিকিট। অন্যদিকে রংপুরে প্রথম দিনে সামাজিক দূরত্ব না মেনে যাত্রীরা টিকিট কেনার প্রতিযোগিতায় ব্যস্ত। জীবাণুনাশক স্প্রে না করা, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ছাড়াই যাত্রীদের বাসে তোলার অভিযোগ রয়েছে। ভাড়াও আদায় করা হচ্ছে বেশি। দক্ষিণবঙ্গে 23 জেলার প্রবেশদ্বার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক। নৌরুটে বর্তমানে 14টি ফেরি চলাচল করছে, তবে সকালে কাউন্টারগুলোতে যাত্রীদের গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। গণপরিবহন খুলে দেওয়ায় যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে। চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়ে হিমশিম খাচ্ছে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। সাধারণ ছুটি শেষে ঢাকা সহ সারা দেশের সাথে 20টি রুটে চাঁদপুরের লঞ্চ চলাচল শুরু হয়েছে। রত্না জামান, একুশে টেলিভিশন। করোনা বদলে দিয়েছে আকাশপথের যাত্রা নিয়ম। এখন থেকে বিমান ভ্রমণে কয়েক দফা স্বাস্থ্য পরীক্ষার মুখে পড়তে হবে। বহন করা যাবে না হাত ব্যাগ, পানি ছাড়া দেয়া হবে না কোনো খাবার। আর এসব নিয়ম মেনেই ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর ও সিলেট রুটে 24টি ফ্লাইট চালু হলেও যাত্রী স্বল্পতায় 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। জসিম জুয়েলের রিপোর্ট। বিমানবন্দরের এমন দৃশ্য এখন আর দেখা যাবে না। শুধু বিমানের ভেতরেই নয়, বদলে যাচ্ছে বিমানবন্দরের চিরচেনা দৃশ্য। প্রবেশ পথেও থাকবে না কোনো ভিড়। নতুন স্বাস্থ্য নিয়ম অনুযায়ী মাস্ক ছাড়া বিমানবন্দরে ঢুকতে পারবে না কেউ। ভেতরে চেক ইন কাউন্টারের লাইনে শারীরিক দূরত্ব মানতে হবে। অপেক্ষার জন্য বসতে হবে একটি চেয়ার ফাঁকা রেখে। কয়েক দফা পরীক্ষার পরই একজন যাত্রী বসতে পারবেন বিমানের সিটে। এই নিয়ম মেনে ফ্লাইট পরিচালনা করছে সরকারি বেসরকারি এয়ারলাইন্সগুলো। যাত্রীদের সুরক্ষায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। খাবার আমরা দিব না ডোমেস্টিক ফ্লাইটে। একটা করে পানি আগে থেকে দেওয়া থাকবে। হ্যান্ডব্যাগ আর ল্যাপটপ ব্যাগটা আমরা অ্যালাউ করব। শারীরিক দূরত্ব বজায় রেখে আসলে আমাদের প্যাসেঞ্জারদেরকে এয়ারক্রাফ্টে আসন প্যাসেঞ্জারকে আসন গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্যাসেঞ্জার আসলে এখানে হ্যান্ড গ্লাভ মাস্ক পরিধান করে ফ্লাই করতে হবে, এবং 99 ডিগ্রি টেম্পারেচারের উপরে যদি বডি টেম্পারেচার থাকে তাকে ফ্লাই করার কোনো সুযোগ দেওয়া হবে না। উড়োজাহাজের ভিতরে 2 সিটে বসতে পারবেন একজন। এভাবে প্রায় অর্ধেক সিট খালি রেখে ফ্লাইট পরিচালনা করতে হবে। তবে বাড়ছে না টিকিটের দাম। আমাদের টিকিট বিক্রির জন্য কোনো সেল সেন্টারে বা ট্রাভেল এজেন্সি গেলে পাবেন না। আমাদের টিকিট আমরা ওয়েবসাইটে অ্যাপসে দিয়ে দিয়েছি। নিজের টিকিট নিজেই ঘরে বসে কিনতে পারবেন। রকেট, বিকাশ অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারবেন। বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে বিমানবন্দরে থাকছে বিশেষ ইউনিট। যাত্রীরা যাতে এইগুলি স্বাস্থ্যবিধি বা আমাদের যে সংকেত বা যে মার্কিংগুলি রয়েছে, ডিস্টেন্স, ফুট স্টেপ বা চেয়ারে যে আমরা মার্কিং দিয়েছি সেগুলো মেনে চলার জন্য তারা তৎপর থাকবে। অভ্যন্তরীণ রুটে চালু হলেও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এয়ারলাইন্সগুলো। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় লণ্ডভণ্ড শিক্ষাসূচি, শিক্ষাবর্ষের প্রায় অর্ধেকই শেষ। এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান টেলিভিশন এবং অনলাইনে পাঠদান চলছে। যারা এ মাধ্যমে যুক্ত হতে পারছে না তাদের জন্য রেডিওতে পাঠদানের ব্যবস্থা করা হবে। স্কুল খুললে প্রয়োজনে বিশেষ ক্লাস নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এদিকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে চলমান পাঠদান কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি বাড়তি পরীক্ষা বাতিল করার পরামর্শ শিক্ষাবিদদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
করোনা সংক্রমণ রোধে মার্চের মাঝামাঝি বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে পাঠদান শুরু হয় সংসদ টেলিভিশনে, অনেক স্কুলেই চলছে অনলাইন ক্লাস। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। যাদের কাছে অনলাইন বা টেলিভিশন নেই তাদের জন্য আমরা 3336 ফোন করে তারা একটি নির্দিষ্ট সময় তাদের শিক্ষকের কাছ থেকে বিভিন্ন পড়ার বিষয়, বিভিন্ন ক্লাস সেগুলো তারা জানতে পারবে। এমনকি আমরা রেডিওর মাধ্যমেও প্রচারের জন্য আমরা চেষ্টা করছি। যাদের কাছে আমরা একেবারেই পৌঁছতে পারবো না তাদেরকে স্কুল খোলার পরে বিশেষ ব্যবস্থা নিয়ে ক্ষতি পুষিয়ে দেবার জন্য আমরা চেষ্টা করব। এসএসসির ফল প্রকাশ হলেও এখনো অনিশ্চিত এইচএসসি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম। ভর্তির কার্যক্রমটি পরিচালনা করবার জন্য নানান ধরনের সীমাবদ্ধতা রয়েছে, ঝুঁকি এই মুহূর্তে নেওয়া সম্ভব নয় বলে আমরা মনে করি। সে কারণে পরিস্থিতি আরো অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। শিক্ষাবিদরা বলছেন বর্তমান পরিস্থিতিতে সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে না পারলে শিক্ষার্থী ঝরে পড়ার হার বাড়বে। আমরা আশঙ্কা করছি যে ঝরে পড়ার হার বাড়বে, শিশু শ্রমের হার বাড়বে, বাল্য বিবাহের হার বাড়বে। যে প্রক্রিয়াগুলো এখন চলমান আছে সেগুলোকে শক্তিশালী করা এবং সেগুলোকে আরো বাড়িয়ে দেওয়া। অনলাইন পাঠদান যাতে আনন্দদায়ক হয় সেদিকে নজর রাখার আহ্বান শিক্ষাবিদদের। যে দিকটি এখানে প্রতিফলিত হয়েছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, যখন ফিরছি তখন থাকবে। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 62.5 লাখ, মৃতের সংখ্যা 3,74,000। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। রাজধানীর কাওরান বাজার থেকে 15,000 ইয়াবা সহ একজনকে আটক করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যান সহ ড্রাইভার জাকির হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ড্রাইভার জানান কক্সবাজারের বালুখালী থেকে ইয়াবার এই চালান গাজীপুরের চন্দ্রায় নেওয়া হচ্ছিল। ইয়াবাগুলো গাড়ির বডির ভেতরে বিশেষভাবে লুকানো ছিল, পরে গাড়ির বডি কেটে ইয়াবা উদ্ধার করে র‍্যাব। র‍্যাব দুয়ের কর্মকর্তা জানান দ্রুতই চক্রটির মূল হোতাদের গ্রেফতার করা হবে। এখন পর্যন্ত 15,000 পেয়েছি গণে, আরও একজন, বাট মূল পাচারকারীকে আমরা এখনও ধরতে পারিনি। ওদের বিরুদ্ধে অভিযানটা অব্যাহত আছে। কসিস বাজার মূল পাচারকারী আর এখানে যারা মূল ডিলার এদেরকে আইনের আমলে আনা, তাহলে ইয়াবা সর্বটা বন্ধ করা যাবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকনের পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 9:40 হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ আসর তারাগঞ্জ NH উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব মেনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মোহাম্মদ আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। আত্মনির্ভরশীল হয়ে উঠছেন সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষ। চরের মানুষকে স্বনির্ভর করতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে প্রশাসন। কৃষি ও প্রাণী সম্পদ খাতের বিকাশ ঘটানো হচ্ছে অঞ্চলগুলোতে। দরিদ্র জনপদ সিরাজগঞ্জের ধুবুলিয়া, আরকান্দি, বিলচলহর, দত্তকান্দি ও বাউসা চরের মানুষের দরিদ্রতা কমেছে। এখানে আছে ল্যাম্পপোস্ট, প্রশস্ত সড়ক, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়। সাজানো বাড়িঘর স্বাচ্ছন্দ্যময় জীবনেরই কথা বলে। সোলার পাওয়ারে আলো ঝলমলে ঘরবাড়ি, হাটবাজার, টিভি চলছে ডিশ সংযোগ সহ। তৃণমূলের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকায় জীবনমানের আমূল পরিবর্তন হয়েছে বলেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন কর্মীরা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ।
আগামী বাজেটে কৃষি, শিল্প ও গ্রামীণ অর্থনীতিকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। সোমবার ব্র্যাক আয়োজিত কোভিড-19 ও জাতীয় বাজেট 2020-21 শীর্ষক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এবারের বাজেট হতে হবে বেঁচে থাকার বাজেট। মানুষের স্বাস্থ্য সংক্রান্ত ভীতি কাটাতে স্বাস্থ্য বিমা চালুরও পরামর্শ দিয়েছেন ডক্টর আতিউর রহমান। ব্র্যাকের চেয়ারপারসন ডক্টর হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ব্র্যাকের নির্বাহী পরিচালক অফিস সালে সহ অনেকে। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। এবারে খেলার খবর। জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফোর বিশ্বসেরা একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। ক্রিক ইনফো তথ্য উপাত্তের ভিত্তিতে বর্তমান সময়ের সেরা খেলোয়াড়দের নিয়ে স্বপ্নের একাদশ বাছাই করেছে। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। অন্য খেলোয়াড়রা হলেন ইংল্যান্ডের জেসন রায়, জস বাটলার, বেন স্টোকস ও ক্রিস ওকস। ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব ও জাসপ্রীত বুমরা। এছাড়া অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ইংলিশ পেসার জোফরা আর্চারকে। করোনা পরবর্তী লীগের জন্য ফিক্সচার প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ। 11 জুন রিয়াল বেটিস সেভিয়া ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় লীগ। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা মাঠে নামবে 14 জুন, প্রতিপক্ষ মায়োর্কা। একই দিনে এইবারের বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। 58 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, 2 পয়েন্ট কম নিয়ে তালিকায় দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। 19 জুলাইয়ের মধ্যে লীগ শেষ করার পরিকল্পনা করছে লা লিগা কর্তৃপক্ষ। এদিকে 16 মে থেকে মাঠে গড়াচ্ছে জার্মান বুন্দেসলিগা। জার্মান ফুটবল লীগ বুন্দেসলিগায় জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। পেন্ডারবর্নকে 6-1 গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে দারুণ শুরু করেও প্রথমার্ধে সুবিধা করতে পারেনি বরুশিয়া ডর্টমুন্ড। 54 মিনিটে দলকে লিড এনে দেন হ্যাজার্ড, আর 57 ও 74 মিনিটে পরপর দুটি গোল করেন 20 বছর বয়সী সানচো। 72 মিনিটে প্যাডারবনের হয়ে একটি গোল করে ব্যবধান কমালেও আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এরপর 85 মিনিটে বরুশিয়ার হয়ে গোল করেন হাকিমি, আর 89 মিনিটে করেন ডিফেন্ডার মার্সেলো। নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে সানচো আরও একটি গোল করে বরুশিয়ার জার্সিতে প্রথম হ্যাট্রিক করেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 22 জনের মৃত্যু, শনাক্ত 2381, স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার তাগিদ। সারা দেশ বিভক্ত হচ্ছে রেড, ইয়েলো ও গ্রিন জোনে, সরকারি অফিসে 25% কর্মচারী উপস্থিতির সিদ্ধান্ত। সদরঘাট টার্মিনালের সবকটি জীবাণুনাশক টানেল অকেজো, বিধি মেনেই চলছে ট্রেন ও বাস। জনজীবন উপেক্ষা করে অর্থনীতি সচল রাখা যাবে না বলছেন বিশিষ্ট জনেরা, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কঠোর হওয়ার পরামর্শ। লিবিয়ায় 26 বাংলাদেশি নিহতের ঘটনায় পাচারকারী চক্রের হোতা হাজি কামাল গ্রেফতার, 31টি পাসপোর্ট জব্দ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।